আসসালামু আলাইকুম প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ভাবছিলাম যে কি দিয়ে ভাত খাবো কি দিয়ে ভাত খেলে আসলে ভালো লাগবে আমার বাসার যে সহযোগী আছে আমার হেল্পিং হ্যান্ড তার কথা মতোই আজকে এই সুটকির লাল লাল চাশনি আমি বানিয়েছি তো তার সহযোগিতা ছাড়া আসলে আমি এটা করতে পারতাম না আমি কখনোই নিজে নিজে আগে বানাইনি তো তাকে পাশে দাঁড় করিয়েই কিন্তু এই রান্নাটা করছি আমি তো প্রথমেই হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলের জায়গায় আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখানে তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সম পরিমাণে রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটুকুই হবে তো আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন মানে যতটা দিবেন ততটা খেতে মজা লাগবে আসলে এখন এই রসুন আর পেঁয়াজ নাড়াচাড়া করে কিছুটা কালার চেঞ্জ করে আনতে হবে মানে পেঁয়াজ রসুনের কাঁচা ফ্লেভারটা আসলে দূর করে দিতে হবে আর এই শুটকির চাশনিটা বানাতে আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন আর যখন এই পেঁয়াজ রসুনের কালারটা ঠিক এরকমটা চেঞ্জ হয়ে গেছে মানে কাঁচা ভাবটা আসলে চলে গেছে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই কাজটা করতে হবে চুলার লো আছে রেখে আর এই রান্নাটা খুব বেশি সময় লাগে না আমার মনে হয় পনেরো মানে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় আর এই যে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে দেব মানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে নেওয়া চাপা শুটকি এখানে দুইটা মিডিয়াম সাইজের আর একটা ছোট সাইজের চাপা শুটকি আছে তো প্রথমে পানি দিয়ে ভিজিয়ে এর গায়ের আঁশ আর মাথাটা ফেলে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু এই চাপা সুটকিগুলো গলে যায় এখন এভাবে নাড়াচাড়া করে নিয়ে এই সুটকি সহ পেঁয়াজ রসুন ভালো মতো ভেজে নিতে হবে আর চাপা শুটকিগুলো এভাবে ভাজতে ভাজতেই এর মানে শুটকি থেকে সুন্দর একটি গন্ধ বের হবে আর তবে যারা শুটকি পছন্দ করেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখতে যাবেন না আপনাদের ভালো লাগবে না আর যে বাঙালি আমার মতো সুটকি প্রেমী তারা দেখবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর মানে ঠান্ডা কাশি হলে মুখের রুচি অনেকটাই চলে যায় তখন কি দিয়ে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো এই করে বেড়াই আসলে আমরা তো এই সুটকির চাষিটা আমি যদি একদিন বানিয়ে রাখি তাহলে তিন চার দিন পর পর খেতে পারি একটু একটু করে নিয়ে জাস্ট বক্সে ভরে মুখটা লাগিয়ে ফ্রিজে রেখে দিই তো দেখতে পাচ্ছেন কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আধা কাপের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়েচেড়ে সব কিছু মিক্স করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচ দিচ্ছি দুই চা চামচের মতো এখানে ঝাল কেমনটা খেতে চান সে অনুযায়ী দিবেন তবে শুটকিতে ঝাল একটু বেশি ভালো লাগে আর চাশনি যেহেতু অল্প অল্প করে নিয়ে খেতে হয় এর জন্য ঝাল বেশি দিলেও সমস্যা নেই হাফ চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চাইলে সামান্য জিরা গুঁড়াও দিতে পারেন তবে আমার কাছে জিরা গুঁড়া না দিলেই বেশি ভালো লাগে আসলে তা এখন সব কিছু মিক্স করে নিতে হবে আর এভাবেই চুলার লো আঁচে রেখে পানিটা একদম শুকিয়ে নিতে হবে এখন ঢাকনা ছাড়াই এই পুরো রান্নাটা করে নিতে হবে মানে যে পানিটা দেওয়া হয়েছে সে পানিটা শুকিয়ে যাবে আর তেলটা ভেসে উঠবে তো কয়েক মিনিট জাল করতে করতে দেখতে পাচ্ছেন যে পুরো পানিটা শুকিয়ে গেছে আর একদম তেলটা আলাদা হয়ে গেছে মানে তেলটা আলগা হয়ে গেছে আর কি তো এই পর্যায়ে সুটকির যে কাটাগুলো দেখা যাচ্ছে সেই কাটাগুলো আমি তুলে ফেলে দেব। আবার না তুললেও সমস্যা নেই খাওয়ার সময় ফেলে দিতে পারেন মানে বড় যে কাটার অংশটা আছে সেই অংশটা আর কি ফেলে দিতে হবে আর ছোটোগুলো তো মুখে বাঁধবে না কোনো সমস্যা নেই তো সুটকির চাশনি কিন্তু আমার হয়ে গেছে এক চামচ করে নিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো যাদের মুখে রুচি কমে গেছে আমার মতো তারা এখনই ট্রাই করতে পারেন আমার মনে হয় খেতে ভালো লাগবে তো ঠান্ডা কাশি হলে আসলে কোনো তরকারি ভালো লাগে না তখন এভাবে একটু করে নিলে খেতে বেশ ভালো লাগে তো আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ